Here is your food, sir. Thank you, sir. এসব আপনি কি করছেন স্যার? তুমি রেস্টুরেন্টে কাজ করে কয় টাকাই বা পাও? তাতে আপনার কাজ কি শুনি? কাজ তো আছেই। তুমি একটা কাজ করো। তুমি আমার সাথে চলো। টাকা দিয়ে ভরিয়ে দেব তোমাকে। অনেকদিন পর তোর সাথে দেখা হচ্ছে। হ্যাঁ। তারপর কেমন আছিস বল? বেশি ভালো না ভাই। বাইরে যে গরম থাকা যায় না। আর এই যে এসির মধ্যে বসে আছি খুব ঠান্ডায় আছি। বাইরে গেলেই এক্সকিউজ মি স্যার আপনারা কি খাবেন আপনাদের জন্য কি অর্ডার নিব অর্ডার তো দেবই তার আগে একটু তোমাকে দেখি সরি স্যার আপনি কি কিছু বললেন না আচ্ছা একটা কাজ করো তুমি আমাদের দুইজনের জন্য দুটো স্যুপ নিয়ে আসো স্যার থাই স্যুপটা নাকি থাই ক্লিয়ার স্যুপ থাই স্যুপ ওকে One, two, two. Anything else? No, abata to itai. Thank you, sir. Malta to choose the mama. Shey, bhai, apna girlfriend le choose hoy. Ero kum sundori ekta mal waiter kemne hoy. Here is your food, sir. Thank you, sir. Esho apni ki korchen, sir? আর আমার হাত কেন ধরছেন এসব কেমন অসভ্যতা আমাকে যেতে দেন আরে এত তারা কিসের সোনা আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি রেস্টুরেন্টে কাজ করে কয় টাকাই বা পাও তাতে আপনার কাজ কি শুনি কাজ তো আছে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে চলো টাকা দিয়ে ভরিয়ে দেব তোমাকে ভাই মাইয়ার এত বড় সাহস আপনাকে থাপ্পড় মারলো যে করেই হোক মেয়েটাকে তো আমার চাই কি করতেছেন ভাই দেখ কি করে তো সেই বুদ্ধি ভাই এই ওয়েটার ওয়েটার ইয়েস স্যার এনি প্রবলেম খাবারের মধ্যে চুলিলে কোথা থেকে সরি স্যার সুপের মধ্যে কোথা থেকে চলে আসবে আমি মাত্রই আপনাদের অর্ডার পাওয়ার সাথে সাথে যে ফুডটা প্রিপেয়ার করে নিট অ্যান্ড ক্লিন একটা স্যুপ আপনাদেরকে সার্ভ করেছি এখানে চুল কোথা থেকে আসবে স্যার আমার মনে হচ্ছে আপনাদের দুজনের কোথাও একটা মিস্টেক হচ্ছে ফ্রেশ খাবার সার্ভ করলে এর মধ্যে চুল আসে কি করে আমার তো মনে হয় তুমি ইচ্ছা করে চুল দিয়েছো নো স্যার আই ডিডেন্ট ডু ইট তাই না আমি এখনই ম্যানেজারকে ডাকছি এই ম্যানেজার ম্যানেজার নো স্যার ম্যানেজার ফুডটা ক্লিয়ার ছিল কি ব্যাপার এখানে তো চিৎকার চাচামেচি কিসের আচ্ছা আপনারা কেমন খাবার সার্ভ করেন বলেন তো খাবারের মধ্যে চুল কি করে খাবারে চুল এইসব আপনি কি বলছেন আমাদের রেস্টুরেন্টের খাবার যথেষ্ট মানসম্মত আর আমরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমারদের খাবার সার্ভ করি এখানে চুল থাকার কোনো অপশন নেই স্যার এই খাবারে চুল কিভাবে আসলো স্যার এখানে চুল থাকার কোনো অপশন নেই ওনাদের অর্ডার পাওয়া মাত্রই আমি যে দুইটা নিট অ্যান্ড ক্লিন স্যুপ প্রিপেয়ার করে এনেছি আর আপনি তো জানেন আমাদের ফুড কোয়ালিটি সম্পর্কে স্যার এটা মনে ভুল হয়ে গেছে আমাদেরকে ভুল না ঠিক আছে আমি এখনই ভোক্তা অধিদপ্তরে ফোন দিচ্ছি না 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 স্যার প্লিজ 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 এমনটা করবেন না স্যার বিশ্বাস করুন স্যার আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আছে আর এমনটা করলে আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে স্যার আপনি দয়া করে ফোন করবেন না তার থেকে ভালো বলুন আমি আপনার জন্য কি করতে পারি আমি যে কোনো কিছু করতে রাজি আছি স্যার আমার এই মেয়েটাকে চাই স্যার উনি সব কি বলছে স্যার তুমি চুপ করো আমাকে কথা বলতে দাও আচ্ছা ঠিক আছে ওকে বলি আপনার কিন্তু স্যার এগুলো তুমি ভিতরে যাও আমি কথা বলছি তো মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে যে করে হোক আমার ওকে চাই আপনার যত টাকা লাগুক সব আমি দেবো কিন্তু মেয়েটাকে আমার চাই টাকা টাকা স্যার টাকার কথা শুনলে না স্যার মাথা ঠিক থাকে না স্যার কোনো সমস্যা নাই আপনি এটা কাজ করেন আপনি আমার সাথে আসুন আমি যেভাবেই হোক আয়াতকে কনভিন্স করে আপনার সাথে পাঠাচ্ছি আপনি কোনো টেনশন নিয়েন না আপনি আমার সাথে আসুন ওকে হাই হাই আসুন স্যার স্যার আসুন 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 স্যার বসুন বসুন স্যার স্যার আপনারা দুজন এখানে বসে রেস্ট করুন আয়াতকে কনভিন্স করেই চলে আসছি স্যার ওকে স্যার দেখছেন ভাই টাকার কাছে সবই সমান আরে কথায় আছে না মানি ইজ দ্য সেকেন্ড গড ওরকমই ব্যাপারটা
কি ব্যাপার, এত সময় হয়ে গেল এখনো আসে না? ব্যাপারটা তো আমি বুঝতেছি, বুঝলাম না কিছু। আরে ম্যানেজার সাহেব, ওই মেয়েটা কোথায়? স্যার, আজকে অনেক কষ্ট করে রাজি করেছি স্যার, ওকে কনভিন্স করতে একটু সময় লেগে গেল, কিন্তু ওকে যে অফারটা করেছি স্যার ও তো দুর্দান্ত খুশি। ও আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে স্যার। আয়াত, সারপ্রাইজটা নিয়ে আসো তো। আরে স্যার আপনি, স্যার আমি এক্ষুনি আপনাকে ফোন করতাম স্যার, এদের রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি স্যার খুবই খারাপ স্যার। মিথ্যে কথা বলার জায়গা পাস না স্যার। আমি মিথ্যা বলছি না স্যার, আপনার যদি আমাকে বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলুন, নিজে চোখে দেখবেন। ম্যানেজার সাহেব আমাকে আগেই ফোন করে বলেছে, তাছাড়া আমি সিসিটিভি ফুটেজ চেক করি এসছি। স্যার ওনাদেরকে গ্রেপ্তার করুন, ওনাদের মতো ছেলেদের জন্য আমাদের মতো মেয়েরা দেশে সেফ না, আর ওনাদের মতো ছেলেদের জন্য মেয়েরা নোংরা ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা কাজ করতে বাধ্য হয়। স্যার গ্রেপ্তার করুন ওনাদেরকে। চল এবার জেলে। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আজকে এত বড় একটা প্রবলেম থেকে রক্ষা হলো। কি বলছো আয়, এখানে থ্যাংক ইউ কি আছে? তুমি তো আমার প্রতিষ্ঠানেই কাজ করো না, তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব এবং কর্তব্য, মনোযোগ দিয়ে কাজ করো।